হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য যারা জিএসসি পরীক্ষা এবং দিচ্ছেন বা যারা দিয়েছেন তাদের রেজাল্ট প্রকাশিত হবে। এর সঠিক ধারণা 30 থেকে 31 তারিখের মধ্যে আপনারা রেজাল্টটি বিভিন্ন ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে দেখতে পারবেন। আমরা আপনাদের দেখাবো কীভাবে আপনার ইন্টারনেটের মাধ্যমে মাস্টারি সহ অর্থাৎ আপনার আর রেজাল্টের কী গ্রেড পেয়েছেন, না পেয়েছেন, কত পয়েন্ট এবং কোন কোন সাবজেক্টে কী কী পেয়েছেন সম্পূর্ণ ও কীভাবে দেখবেন না দেখবেন আমরা এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো। আই হোপ আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে আপনাদের জিএসসি রেজাল্ট আপনারা নিজেরাই ইন্টারনেটের মাধ্যমে বের করতে পারবেন শুধুমাত্র কি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা সর্বপ্রথম একটি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন, অর্থাৎ আপনাদের সেটের ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করবেন বা যে কোনো ব্রাউজার আপনাদের ওপেন মানে ইউসু মেনু, ইউসু ব্রাউজার, যেটা কোনো একটি ব্রাউজার আর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আর এখানে গুগল টাইপে আসবেন এবং গুগল টাইপে এসে যে লিখতে হবে হলো জিএসসি। দেখুন জিএসসি লেখার সাথে এসে গেছে জিএসসি রেজাল্ট 2019, অর্থাৎ আপনার 2019-এ যারা রেজাল্ট দেখবেন তার 2019 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আর একটু ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চ ইঞ্জিনে দেখুন আপনারা সার্চ ইঞ্জিনে যাওয়ার সাথে আপনার কিছু ওয়েবসাইট এসেছে। আপনাদের বলবো আমি এই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ টেলিটক অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা দেখবেন, কারণ টেলিটক ওয়েবসাইটটা আলাদা হলো সরকার থেকে অনুমোদিত একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে যদি আপনারা রেজাল্ট দেখেন তাহলে আপনারা ওই যে রেজাল্টটা পাবেন এবং এই রেজাল্টের আপনারা মাধ্যমটি দেখতে পারবেন। যেরকম দেখুন আপনারা প্রথমে একটি ইন্টারফেস ছবি শো করেছে, এটা হলো ও এই টেলিটক বা এই অফিসিয়াল পেজ থেকে আপনারা কীভাবে দেখবেন। চলুন কথাটা মানে বৃদ্ধি এই একটু কন্টিনিউ করুন। এখন দেখবেন একটু নিচে আসবেন, একটু মোবাইলের ইন্টারফেসের নিচে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে ডাব্লিউডাব্লিউ এডুকেশন রেজাল্ট গভর্নমেন্ট বিডি, এখানে দেখুন টেলিটকের মতো একটু আইকন দেওয়া আছে, অর্থাৎ এই এই যে এখানে দেখুন এই ব্যানারটা দেখুন, এই ব্যানারটা দেখুন একটু এই সবুজের মতো পাতার মতো একটি চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটা আপনারা যেখানে পাবেন অর্থাৎ যে ওয়েবসাইটে পাবেন সেই ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি সরকারি বোর্ড অর্থাৎ সরকারি ওয়েবসাইট থেকে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। এডুকেশন বোর্ড রেজাল্ট, এটাতে আপনারা একটু কষ্ট করে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের রোল সিলেকশন এখন বসাতে হবে, কীভাবে বসাবেন চলুন দেখা যাক। এখানে দেখুন সিলেক্ট ওয়ান মানে এক্সামের সাল এখানে আপনার সিলেক্ট করতে হবে। এখানে এক্সামের সাল না, অর্থাৎ আপনার এক্সাম আপনি জিএসসি দিচ্ছেন না জিডিসি দিচ্ছেন এটা আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তারপর আর আপনি কী করবেন আপনার সালটাকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনার নিচে যে সিলেক্ট ইয়ার ওয়ান ইয়ার মানে আপনার কোন সালে পরীক্ষা দিচ্ছেন বা দিচ্ছেন না, অর্থাৎ আমি আপনাদের 19 সালে এখনও রেজাল্ট দেয়নি যার ফলে আমি 14 সালের একজনের রেজাল্টটা আপনার দেখাচ্ছি, অর্থাৎ অন্যের না আমারটাই আপনাদের আমি দেখাচ্ছি। আমি 14 সালে জিএসসি পরীক্ষা দিয়েছি, এই এখন আপনাদের আমি দেখাচ্ছি আমি 14 সালে জিএসসি রেজাল্টটা কী পেয়েছি। আমি অতটা ভালো ছাত্র না, তারপরও আপনারা আমার রেজাল্টটা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তারপর 14 সাল সিলেক্ট করুন। তারপর অর্থাৎ আপনাদের বোর্ড এখন আপনারা কোন বোর্ডে পড়েন, দিনাজপুর, ঢাকা, যাদের যেটা বোর্ড সেটা দিয়ে দিন। আমাদের বোর্ড দিনাজপুর, অর্থাৎ আমি দিনাজপুরে সিলেক্ট করে দিলাম। এখন হলো আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আমার রোল নাম্বার হলো 453943, এটা হলো আমার জিএসসি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার 1417-63-71-24, এটা আপনাদের অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। আপনাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, যাদের মুখস্থ নেই তারা অ্যাডমিট কার্ড থেকে একটু টুকে রাখবেন আপনাদের মোবাইল নোটে, অর্থাৎ আপনাদের মোবাইলে যে কোনো এক জায়গায় লিখে রাখবেন বা আপনাদের খাতায় লিখে রাখবেন বা আপনাদের যাদের মুখস্থ আছে তারা এখানে সিলেক্ট করে দেবেন। এবং এখন নিচে যেটা আপনাদের সম্পূর্ণ কাজ শেষ, এখন এটা একটা ওয়েবসাইটের হলো আর্নিং সিস্টেম, অর্থাৎ এই কোডটি আপনাদের অবশ্যই দিতে হবে, তাদের এই মাধ্যমে আপনারা আর দেখতে পাবেন। তাছাড়া আপনার সম্পূর্ণ কাজ করার পর একটি কাজ করতে হবে, সেটি হলো এখানে দেখুন 4+5, এটা আপনাদের 4+5 কত হয় অর্থাৎ 9, এই 9টাকে আপনার সমান সমান দিয়ে ওই আইকনে অর্থাৎ এই ড্যাশবোর্ডে আপনাদের বসাতে হবে এবং বসিয়ে আপনারা সাবমিট করবেন। সাবমিট এই দেখুন আমি বসাচ্ছি 4+5-এর 4+5 হলো 9, এখন সাবমিট করে দেওয়ার সাথে দেখুন আমার রেজাল্টটা ইন্টারফেস শো করে দিয়েছে। এখন আপনাদের আমি জুম করে দেখাচ্ছি আমি আর কি কত পেয়েছি। এই আমি জিএসসি 2014 সালে দিয়েছি, 3.72 পেয়েছি, পাস করেছি অল সাবজেক্টে, আমার রেজাল্ট অতটা ভালো না। তারপর আপনারা আপনাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা এবার আছে, যারা পাস করেছে অর্থাৎ যারা এবারে রেজাল্টে পাস করেছে তাদের প্রায় 60-62% A+ পাওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ যারা পাস করেছে তাদের রেজাল্ট অত্যাধিক ভালো হবে, এটা আমি এই আর কি এই শুনেছি আর কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আই হোপ আপনারা যারা শোনেননি তারাও সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারেন। এখন এভাবে আপনারা আপনাদের জিএসসি রেজাল্টটা অনায়াসেই দেখে নিতে পারেন। এখন এরকমভাবে আপনাদের দেখুন এখানে আপনারা বাংলাতে কত পেয়েছেন, ইংলিশের কত পেয়েছেন, এ মাইনাস, এ সি, ডি, 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 গ্রেড মানে আপনাদের গ্রেড পয়েন্ট দেখে নিতে পারছেন, প্লাস সাবজেক্ট
কোনটা কত কোড সম্পূর্ণ দেখে নিতে পারছেন, এবং পয়েন্ট দেখে নিতে পারছেন, আপনার নাম, আপনার ঠিকানা, সম্পূর্ণ ডেট অফ বার্থ, এবং আপনি কোন স্কুল থেকে পড়েছেন। আমার স্কুলের নাম সলিল বাদেখালি হাই স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ আমরা গাইবান্ধার এলাকায় বাদেখালির মধ্যে পড়েছি আর কি, বোর্ড আমাদের দিনাজপুর। ওর আপনারা সব কিছু আমার এখানে দেখে নিতে পারেন। আপনারা যদি আমার ঠিকানা টুকানা জানতে চান তাহলে এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আই হোপ আপনারা এখান থেকে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরকারি অফিসিয়ালের মাধ্যমে সব কিছু জানতে পারবেন। আই হোপ আপনারা যারা রেজাল্ট দেখতে চান তারা এক্ষুনি এই অর্থাৎ রেজাল্ট 30 থেকে 31 তারিখে যেদিন দেবে এই পলিসিটি যদি আপনারা অবলম্বন করেন, দেখবেন আপনার রেজাল্ট 100% দেখে নিতে পারবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।